আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ঘাসফড়িং এগ্রো ফার্মের ছাগলের শোবার ঘর এই জায়গাতেই আমার ছাগলগুলো থাকে, এই যে বিশ্রাম করে। এই যে আপন মনে সব শুয়ে আছে। আজকের ভিডিওটার উদ্দেশ্য হলো এই শীতে ছাগলের সুরক্ষা, ছাগলকে কিভাবে ভালো রাখা যায়। তার এই বাবু তার তো ঢেয়ে দিচ্ছে কি পাঁজির পাঁজির, এই যে বাচ্চারা মারিল রে। এই যে মূল বিষয়টা হলো এই যে বাল্বটা, এই যে একটা বাল্ব দেওয়া আছে এখানে 200 ওয়াটের, 200 ওয়াটের একটা বাল্ব দেওয়া আছে। আমার ঘরটার অনুযায়ী যথেষ্ট হিট, ঘন্টাখানেক জ্বললে দেখা যায় যে রুমটা অনেকটাই হিট হয়ে থাকে। আপনারা জানেন যে ছাগল ঠান্ডাতে দুর্বল, এর একটাই সমস্যা ঠান্ডা। যতটা পারা যায় এদেরকে ঠান্ডার থেকে দূরে রাখলে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয় না। আলহামদুলিল্লাহ আমার তো তার ক্রসের পাঠা, এই যে আমার খাসি, এই যে দুইটা গারল, আপন মনে পাঞ্চা বাচ্চে মাশাল্লাহ, এই যে হরিয়ানা ক্রস, হরিয়ানার বাচ্চা, এই যে সেই সুন্দর বাচ্চা হয়েছে মাশাল্লাহ। ওর গায়ে দামা পরাই দিছি, এর গায়ে দামা পরাই দিছি। হ্যাঁ মারিস না রে বাবা। এই এই যে তোতা বুড়ি খুব পাজিয়ে, একজন আর দেখতেই পারে না, খুব শত্রুতাই এরা ঘুমাতে শুয়ে আছে। ওকে, তো সবাই যার যার খামারের ঘরে এই 200 ওয়াটের বাল্বগুলো লাগায় ফেলবেন, আপনার ঘরের দৈর্ঘ্য অনুযায়ী প্রস্থ অনুযায়ী একটা হোক দুটা হোক, তাহলে দেখবেন যে ঘরটা অনেক ভালো থাকবে, অনেক সুন্দর থাকবে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।